हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल प्लेन फूड। आज शेयर करब खूब रिफ्रेशिंग एक ड्रिंकर रेसिपि तरमुजे शरबतर रेसिपि। ये गरमे किन्तु तत्क्षणात खूब रिफ्रेशिंग एक फील दे। जूसटा बनानों जो कि रुआबजा नहीं खानिकटा तरमुज के भावे छोटो करे केटे नहीं किछु आइस क्यूब और किछु चीनी। चीनीटा आमी डेकोरेशनेर जोनो व्यवहार करब। एबार ग्लासटाके एकटु साजिए नेब। एजोन्नो एकटा बाटिते एकटु जल रेखेछिलाम आर तार मध्येई ग्लासेर मुखटा एभाबे एकटु भिजिए निलाम। एरपर एई चीनीर मध्ये एटाके एकटु गड़िए निते हबे जाते चीनीगुलो ग्लासेर गाए लेगे जाए। आर एइभाबे करे निले देखते किन्तु एटा खूबई सुंदर लागे। देखुन ठीक एइरकम। এখন এই বরফের টুকরোগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। বরফ দেওয়া হয়ে গেলে এখন রুআবজাটা দিয়ে দেব। দুটো গ্লাসে আমি রুআবজা দিয়ে দিলাম। এরপর কেটে রাখা তরমুজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এখন এই তরমুজগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। তরমুজ দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব ঠান্ডা জল। এই শরবতটা বানানো কিন্তু খুবই সোজা আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে দুটো গ্লাসে আমি জল দিয়ে দিলাম। এবার সবকিছুকে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ আর রিফ্রেশিং তরমুজের শরবতের রেসিপি। সাজানোর জন্য তরমুজের টুকরো গ্লাসের সাইডে লাগিয়ে দিলাম। আপনারাও এই সহজ শরবতের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।